আমরা স্পটে চলে এলাম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা যাচ্ছি। কাকু বলছি এখানে যে সেট আপটা ছিল সেটা কোথায়? তো দেখতে পাচ্ছি সেটআপটি এখন বর্তমানে এখানে নেই, কোথায় আছে দেখতে হবে। চলো গলি গলি দিয়ে দেখবো কোথায় আছে। এটা আরো ডেঞ্জার, নেমে যেতে হবে। যাও অবস্থা, নেমে যাই। দাঁড়াও উঠে নি। আসতে খারাপ অবস্থা। কি বলবো ভাই, এত খতরনাক রাস্তা আগে কখনো দেখিনি। সামনে টোটো চলে এসছে, সামনে আরো আছে নাকি জিজ্ঞেস করতে হবে। চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে। চলো দেখতে পাচ্ছ গাড়ি একটা আসার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। কোথায় ঢুকে গেছে, কোথায় চলে গেছে, এই তো এলাম। তো দেখতে পাচ্ছ এত ঝিলের বাতাস আসছে, ঝিলের সাইড থেকে এত হাওয়া বইতেছে, তো কিছুই শোনা যাচ্ছে না। ঠিক আছে, তো ঝড় পাপড় আওয়াজ হচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সামনে রয়েছে সেট আপটি, তো দেখবো কোথায় বসিয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর গাড়িটা পার্কিং করি এখন। তো এখানে একটি গাড়ি আসবে বলে গাড়িটা সরাতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠান হয়েছিল, এটা একটি ঝিল যাকে বলে ফিশারি, ময়নাতে এরকম ফিশারি অনেক রয়েছে। আর আমরা কোথা দিয়ে যাবো ভাবতে পারছি না, দেখো চারিদিকে বাঁশ, এটা ওটা আজকে এখানে ওই কীর্তন হয়েছিল আর কি, তার জন্য খাওয়ান টান হয়েছিল, তাই বাঁশ টাঁশ ঘেরা রয়েছে। চলো তোমাদেরকে এখন নিচের দিকে যাওয়া যাক। তো গাড়িটা এখন রাখে দেওয়া হয়েছে, চলো দেখি কেমন মাঠে পেটিং করেছে আর কি। তো ডিজি সেট আপ দিয়ে সেখানে রেখেছে, আর দেখি এখন স্পিকার চেক বাজায় নাকি। স্পিকার চেকের জন্যই আসা যাকে বলে। তো ওখানে বলছে যে ভোল্টেজ আপ ডাউন খাটছে। সামনে দেখতে পাচ্ছ মা জনকা মিউজিক সাউন্ডটি রয়েছে, তো আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছ চলে এলাম, তো একই ব্যাপার আছে কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, একটু ভাবটা কম আছে। আরে তো ময়লা কেন হয়েছে? তো দেখতে পাচ্ছ মা জনকা, ফাইনালি সেট আপটি এখন বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ দেখা যাক বাজায় নাকি। দেখতে পাচ্ছ সেট আপ সহ মেশিনগুলো তো বাজাবে কিনা জানি না, দেখা যাক। মেশিনের দিকে যাও, বাজাবে নাকি অফিসটা দিয়ে লেভেল আছে না লাইনে। আর দেখতে পাচ্ছ মেশিন সেট আপ এইদিকে আছে। দেখতে পাচ্ছ সেট আপটি এখন বন্ধ রয়েছে, তো বলছে একটু পরেই চালাবে, তো আমরা ওয়েট করি। তো দেখতে পাচ্ছ সেট আপটির পেছন
আর আমরা একটু ঘোরাঘুরি করব। অবশ্যই এখানে টুকটাক মেলা চলছে আর কি, তো তোমরা মেশিন সেটআপগুলো দেখতে থাকো আর কেমন ফিটিং করছে অবশ্যই মেশিন সহ সব কিছু দেখাবো। তো সেটআপটি চালু করতে যে তোমরা দেখতে থাকো, আর বলছে ভোল্টেজ নেই তার জন্য মনে হয় স্পিকার চেক বাজাবে না, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। I'm